আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামিমা আক্তার ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলায় যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে তিনি জানান এ ঘটনার অন্য কোনো মদত রয়েছে কিনা তাও তদন্ত করে বের করা হচ্ছে অপরাধীদের রক্ষার চেষ্টা না করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী দেশে সমুদ্র সীমানার অনুজিক সম্পদ সংগ্রহ যখনই যেখানে যে ঘটনা ঘটুক তার সঙ্গে যারা জড়িত তদন্তে যার নাম আসবে যে জড়িত সে কে কি করে আমি সেটা দেখতে চাই না আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছি শুধু চুরি না এর সঙ্গে আরও কী কী ঘটনা থাকতে পারে সেগুলো কিন্তু যথাযথভাবে দেখা হচ্ছে অপরাধী আমার চোখে অপরাধী সে কোন দল কে কি আমি কিন্তু সেটা বিচার করি না সেটা আপনারা দেখেছেন প্রথম কথা আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি সেখানে যদি আমার দলেরও লোক হয় সমর্থক হয় তাকেও আমি ছাড়ি না ছাড়বো না ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে আপাতত কেবিনে স্থানান্তর করা হচ্ছে না বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের যুগ্ম পরিচালক ডাক্তার বদরুল আলম এক ব্রিফিংয়ে তিনি জানান আহতর মাথায় সেলাই কাটা হবে শনিবারে সে পর্যন্ত তাকে এইচডিতে রাখা হবে বদরুল আলম আরও জানান ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হলেও তার ডান পাশ এখনও অবশ চলছে ফিজিওথেরাপি সেরে উঠতে কিছুটা সময় লাগবে এদিকে ওয়াহিদা খানমকে দেখতে হাসপাতালে যান খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার পুলিশের আইজি ডাক্তার বেঞ্জির আহমেদ এবং ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এ সময় আইজিপি বলেন বিষয়টির তদন্ত সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দিয়ে দেখা হচ্ছে দর্শক ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামিম আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে শামিম ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সম্পর্কে কি বলেছেন চিকিৎসকরা জান্নাত আপনারা জানেন যে ঘোড়াঘাটের ইউনো কিন্তু বর্তমানে হাই ডিপেন্ডেন্সি ইউনিট এইচডিইউতে ভর্তি আছেন এবং সেখানেই তিনি থাকবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা তারা বলেছেন যে তার যে মাথা সেলাই সেটি শনিবারে কাটা হবে এবং শনিবার পর্যন্ত তারা সেখানেই রাখতে চাচ্ছেন আরেকটি বিষয় হচ্ছে যে সার্বক্ষণিক মনিটরিং এবং তদারকির জন্য তারা চাচ্ছেন যে তাকে কেবিনে আপাতত হস্তান্তর না করতে এবং আপনারা জানেন এরই মধ্যে যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে বেশ কয়েকজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং মন্ত্রী খাদ্যমন্ত্রী তারা কিন্তু এখানে এসেছিলেন ইউনোর সাথে কথা বলেছেন পুলিশ মহাপরিদর্শক ডিএমপি কমিশনার সিআইডি প্রধান তারা কিন্তু এসেছিলেন এবং আমরা গণমাধ্যমের সাথে যেটা বলেছেন পুলিশ প্রধান যে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং যেহেতু তদন্ত চলছে সেজন্য তিনি বিস্তারিত কিছু না বললেও তিনি বলেছেন যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টিকে দেখা হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে তার ডান পাশটি কিন্তু এখনও অবশ রয়েছে তবে ফিজিওথেরাপি চলছে এবং এটি ঠিক হতে কিছুটা সময় লাগবে যদিও তিনি শঙ্কামুক্ত কিন্তু তার যে ডান পাশের যে অবস্থা সেটি ফিরতে আরও কিছুটা সময় লাগবে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তার শারীরিক যে অবস্থা সেটির উন্নতি ঘটছে তবে বিভিন্ন কারণেই তাকে কেবিনে হস্তান্তর করা হচ্ছে না আর আরেকটি বিষয়ে বলতে চাই যে এখানে কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন বাহিনীর যে সদস্যদের কিন্তু তৎপরতা বেড়েছিল সকাল থেকে এবং এখন পর্যন্ত কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু জোরদার করা হয়েছে হাসপাতাল জুড়ে এবং স্বাভাবিক যে চিকিৎসা সেটি যাতে ব্যাহত না হয় অন্য অন্য সাধারণ রোগীদের সেটির জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যাতে তাদের চিকিৎসা সেবা বা চিকিৎসা কার্যক্রম ব্যাহত না হয় তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি জান্নাত শামিম ধন্যবাদ আপনাকে করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে খুলনায় গত ২৪ ঘন্টায় শিশুসহ ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বরিশাল বিভাগে করোনায় ১ জন এবং উপসর্গে ২ জন সহ মোট ৩ জন মারা গেছে সিলেট বিভাগে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে এদিকে করোনায় শরীয়তপুরে ১ জনের মৃত্যু হয়েছে বরেণ্য অভিনেতা এবং আবৃত্তিকার কে এস ফিরোজ জাননি ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন তিনি ইন্নানিল্লাহে ওয়া ইন্নালাইহি রাজিউন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সিএমএইচে ভর্তি হয়েছিলেন কে এস ফিরোজ চিকিৎসকরা তার নিউমোনিয়ার কথা জানিয়েছিলেন অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে
বরিশালে জন্ম নেয়া কেএস ফিরোজ 1967 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। 1977 সালে মেজর পদ থেকে অবসর নেন তিনি। কেএস ফিরোজের প্রথম চলচ্চিত্র লাওয়ারিশ অভিনয় করেছেন শঙ্খনাল, বাসী, চন্দ্রগ্রহণ এবং বৃহন্নলা সহ খ্যাতনামা চলচ্চিত্র ও নাটকে। কেএস ফিরোজের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এবার শেয়ারবাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচক ও লেনদেনে মিশ্র প্রবণতা চলছে। সকালে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও 10 মিনিটের মধ্যে মিশ্র প্রবণতা দেখা দেয়। বেলা 11:42 পর্যন্ত ডিএসইএক্স সূচক উত্থানে থাকলেও শরিয়া অথরিটি সূচক নিম্নমুখী থেকে লেনদেন করছে। তবে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বাড়ছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 475.46 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 181টি, কমে 123টি এবং অপরিবর্তিত ছিল 45টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে ভ্যাক্সিমকো ফার্মা, ভ্যাক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, অরিয়ন ফার্মা, ডেল্টা ব্র্যাক হাউজিং, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, ফুয়াং ফোর্স, বিডি ফাইন্যান্স এবং সামিট পাওয়ার। বিমা খাতের দুই কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 14 সেপ্টেম্বর বিকেল 3:30 উভয় কোম্পানির সভা অনুষ্ঠিত হবে। সভায় অগ্রণী ইন্স্যুরেন্সের চলতি বছরের 31 মার্চ এবং 30 জুন সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এছাড়া এক্সপ্রেস ইন্স্যুরেন্সের 30 জুন 2020 সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। প্রথমবারের মতো বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।